বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু আমাদের এই প্রকৃতিতে এমন অনেক প্রাণী আছে যারা আপনার সামনে থাকার পরেও আপনি তাদের চিনতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আমি একদম ঠিকই বলছি, আমাদের পৃথিবীর নানা প্রান্তে এমন অনেক প্রাণী ছড়িয়ে আছে যারা অদৃশ্য হতে পারে। এদের কাউকে দেখে হয়তো আপনারা ভাববেন গাছের পাতা, আবার কাউকে দেখে হয়তো ভাববেন কাঠের গুঁড়ি। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু প্রাণীর কথা জানাবো, পাশাপাশি আপনাদের এটাও জানাবো যে এই প্রাণীদের কোথায় দেখা যায় আর এরা কিভাবে নিজেদের জীবন ধারণ করে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, লিফ ইনসেক্ট। এই ভিডিও ক্লিপটা মনোযোগ সহকারে দেখুন। এটা দেখে হয়তো আপনারা ভাবছেন এটা কিভাবে সম্ভব, কোনো পাতা কিভাবে নাশ করতে পারে। আপনাদের জানিয়ে রাখি যে এটা কোনো পাতা নয়, আর এটা নাচও করছে না, বরং এটা পাতার মতো দেখতে একটা প্রাণী যা লিপ ইনসেক্ট নামে পরিচিত। আসলে এই প্রাণীটা অনেক বন্য প্রাণী এবং বেশ কিছু পাখির পছন্দের খাবার, তাই যখনই এদের বিপদের আশঙ্কা হয় তখনই এরা একেবারে ফ্রিজ হয়ে যায়, যাতে কেউ তাদের খেতে না পারে, যাতে কেউ তাদের দেখতে না পায়। এরা গাছের ফল খেয়েই বেঁচে থাকে, আর এরা তাদের পুরো জীবন গাছেই কাটিয়ে দেয়। নাম্বার টু, ইস্টার্ন স্ক্রিচ আউল। এবার এই ক্লিপটা দেখুন। আপনারা তো অনেক ধরনের প্যাঁচা দেখেছেন, কিন্তু এই প্যাঁচাটা কি আগে কখনো দেখেছেন? এটাকে দেখে আপনারা নিশ্চয়ই চমকে গেছেন, কি তাই তো? এটা কোনো প্যাঁচা নাকি চোখযুক্ত গাছ বোঝা মুশকিল। বন্ধুরা, এটা কোনো চোখযুক্ত গাছ নয়, এটা সত্যি একটা প্যাঁচা যার নাম ইস্টার্ন স্ক্রিচ আউল। আর এর বিশেষত্ব হলো, যখন এরা কোনো শুকনো গাছে বসে থাকে তখন এরা নিজেদেরকে গাছের মধ্যে এমনভাবে লুকিয়ে নেয় যে দূর থেকে শুধু এদের চোখটাই দেখা যায়। আর যদি এরা নিজেদের চোখ বন্ধ করে রাখে তাহলে এরা একেবারে গাছের মধ্যে মিশে যায়। এই অবস্থায় সকলের পক্ষে এটা বোঝা ভীষণ মুশকিল হয়ে যায় যে সেটা শুধু গাছ নাকি গাছে কোনো প্যাঁচা বসে আছে। এরা মূলত শুকনো গাছে থাকতে ভালোবাসে, কারণ শুকনো গাছে এরা নিজেদেরকে সহজেই লুকিয়ে রাখতে পারে। নাম্বার থ্রি, দ্য বাপটিপ মথ। এই ভিডিও ক্লিপটা দেখে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এটা একটা কাঠের টুকরো। যদি আপনারা এটা ভেবে থাকেন তাহলে একেবারেই ভুল ভাবছেন, কারণ এটা কোনো সাধারণ কাঠের টুকরো নয়, এটা বাপটিপ মথ নামক একটা প্রাণী, আর এটা পৃথিবীর অদৃশ্য প্রাণীদের মধ্যে অন্যতম। এই জন্য এই প্রাণীটা সহজে কারোর চোখে পড়ে না। এরা মূলত বাগানে এবং জঙ্গলেই দেখা যায়, আর এদের জুন জুলাই মাসে বেশি করে দেখা যায়। এই প্রাণীটা বেশিরভাগ সময় গাছের মধ্যে লুকিয়ে থাকতে ভালোবাসে। নাম্বার ফোর, পিগমি সিহর্স। বন্ধুরা, সাধারণত সমুদ্রের মধ্যে যত ছোট ছোট প্রাণী থাকে তাদের পক্ষে জীবন ধারণ করা ভীষণ সমস্যাজনক হয়। এর সব থেকে বড় কারণ হলো, কোনো বড় সামুদ্রিক প্রাণী এদের সহজেই শিকার করে নেয়। পিগমি সিহর্সও একটা অনেক ছোট সামুদ্রিক প্রাণী যার আকার প্রায় 2 সেন্টিমিটার পর্যন্ত হয়। কিন্তু পিগমি সিহর্সের সব থেকে বড় বিশেষত্ব হলো, এরা প্রয়োজন অনুসারে নিজেদের রং বদলে ফেলতে পারে, ফলে মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও এদের সহজে দেখতে পায় না। পিগমি সিহর্স সাধারণত জাপান, ইন্দোনেশিয়া এবং নর্থ অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। নাম্বার ফাইভ, লেপ্টোসেফালাস। কাঁচের মতো স্বচ্ছ এই প্রাণী লেপ্টোসেফালাস নামে পরিচিত। এটা এমন একটা সামুদ্রিক প্রাণী যা নিজেদের লুকিয়ে রাখতে সবথেকে পারদর্শী হয়। যখন এরা ডিম থেকে বাইরে বের হয় তখন এদের শরীর একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যায়, যার ফলে অন্যান্য সামুদ্রিক প্রাণী এদের সহজে দেখতে পায় না। আর এই অবস্থায় এরা অন্যান্য সামুদ্রিক প্রাণীর প্রাণঘাতী হামলার হাত থেকে সহজে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। এই প্রাণী ডিম থেকে বেরোনোর পরে 3 মাস এভাবেই অদৃশ্য রূপে থাকে, আর যখন তারা এটা বুঝে যায় যে এবার তারা নিজেদের রক্ষা করতে পারবে তখন তারা নিজেদের আসল রূপে চলে আসে। প্রকৃতি প্রদত্তভাবে এরা নিজেদের শরীরকে ইচ্ছামতো বদলে ফেলতে পারে, আর এই গুণকে কাজে লাগিয়ে এই প্রাণী দীর্ঘ সময় পর্যন্ত বেঁচে থাকে। নাম্বার সিক্স, ওক্লিপ বাটারফ্লাই। বন্ধুরা, যখন আপনারা কোনো পার্কে ঘুরতে যান তখন আপনারা চারপাশে অনেক সুন্দর সুন্দর প্রজাপতি দেখতে পান, কিন্তু এই ভিডিও ক্লিপটা দেখার পরে যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করে এটা কি, তাহলে আমি নিশ্চিত যে আপনারা বলবেন এটা একটা পাতা, কিন্তু এটা একেবারেই সঠিক নয়। এটা কোনো পাতা নয়, বরং একটা প্রজাপতি। এই প্রজাপতিটাকে দেখতে একেবারে শুকনো পাতার মতো, কিন্তু এই প্রজাপতিটা ভেতর থেকে অনেক রঙিন হয়। জঙ্গলে এদের খুঁজে পাওয়া অনেক মুশকিল। ওক্লিপ বাটারফ্লাই সাধারণত নেপাল, ভুটান, থাইল্যান্ড এবং ভিয়েতনামে পাওয়া যায়। নাম্বার সেভেন, মসি ফ্রগ। এবার আমরা কথা বলবো মসি ফ্রগের সম্পর্কে। অনেকেই হয়তো এই ব্যাংকটার নাম আগে শোনেননি,
তবে এই ব্যাংকটার কথা জানার আগে এই গাছগুলো দেখে নিন। এগুলোকে বলা হয় মসি প্ল্যান্ট, আর এই গাছ স্যাঁতস্যাঁতে জায়গায় দেখতে পাওয়া যায়। এই গাছগুলোর জন্যই এই ব্যাংকটির এমন নামকরণ করা হয়েছে, কারণ এই প্রাণী এই গাছের মধ্যে খুব সহজে নিজেকে লুকিয়ে ফেলে। যদি আপনি কখনো মসি ফ্রগের সামনে চলে যান, তাহলে আপনি এদের সহজে চিনতে পারবেন না, বুঝতে পারবেন না এটা কোনো প্রাণী না গাছের টুকরো। মসি ফ্রগ নামক এই প্রাণী নিজেদের মসি প্ল্যান্ট এবং অন্যান্য বিভিন্ন ধরনের জঙ্গলি গাছের মধ্যে এমনভাবে নিজেদের লুকিয়ে রাখে যে মানুষ ব্যাঙ এবং গাছের মধ্যে কোনো পার্থক্যই বুঝতে পারে না। মসি ফ্রগ প্রায় 5 থেকে 6 সেন্টিমিটার হয়, আর এদের মূলত ভিয়েতনামে দেখা যায়। নাম্বার 8, পিঙ্ক উইংড স্টিক। বন্ধুরা, এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের শরীরের রং গাছের পাতা এবং শাখার মতো হয়, এটাও এমনই একটা প্রাণী। আর এদের বিশেষত্ব হলো এরা যে কোনো জায়গায় অদৃশ্যমান হয়ে যেতে পারে। এর পাশাপাশি এদের আরও একটা বিশেষত্ব আছে, সেটা হলো যখন এদের নিজেদের প্রাণঘাতীর আশঙ্কা হয় তখন এরা এমন অভিনয় করে যা দেখলে মনে হয় এরা মারা গেছে। এরা নড়াচড়া করা বন্ধ করে দেয় আর মৃত প্রাণীদের মতো চুপচাপ পড়ে থাকে। এই প্রাণীটা সাধারণত সাউথ চায়না, অস্ট্রেলিয়া এবং মাদাগাস্কারে পাওয়া যায়। নাম্বার 9, অক্টোপাই। এবার এই প্রাণীটাকেও দেখে নিন। এর নাম অক্টোপাই, যা সামুদ্রিক প্রাণীর জগতে ভীষণ বিপজ্জনক ক্রিয়াচার হিসেবে পরিচিত। অক্টোপাই অক্টোপাসের এমন একটা প্রজাতি যা গোটা পৃথিবীতে সব থেকে আলাদা। এবার আপনারা হয়তো ভাবছেন যে এই অক্টোপাস অদৃশ্য হয় কিভাবে, কিন্তু আপনারা এটা জানলে অবাক হবেন যে এই প্রাণীর কাছেও পরিস্থিতি অনুযায়ী রং পরিবর্তনের দুর্দান্ত ক্ষমতা আছে, যা এরা প্রকৃতিগতভাবেই পেয়ে থাকে। এমনিতে অক্টোপাস গাঢ় বাদামি রঙের হয়ে থাকে, কিন্তু নিজেদের উপরে কোনো বিপদের আশঙ্কা হতেই এরা যেখানে থাকে সেই জায়গা অনুযায়ী রং বদলে ফেলে। নাম্বার 10, উইলো টার্মিগান। বন্ধুরা, এই পৃথিবীতে অনেক ধরনের পাখি পাওয়া যায়, কিন্তু উইলো টার্মিগান নামের এই পাখি অন্যান্য পাখিদের তুলনায় অনেক আলাদা এবং খুব সুন্দর হয়। এরা একেবারে সাদা রঙের হয়ে থাকে, যার ফলে শীতের সময় এই পাখিটাকে দেখতে পাওয়া ভীষণ মুশকিল হয়। এদের শরীরের রং এতটাই সাদা হয় যে বরফে বসে থাকার পরে এদের একেবারেই দেখা যায় না, আর পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। এদের মূলত আলাস্কা এবং নর্থ আমেরিকায় পাওয়া যায়। এদের সাইজ প্রায় 1 ফুট পর্যন্ত হয়ে থাকে, আর এদের ওজন প্রায় 0.5 কিলোগ্রাম থেকে সামান্য বেশি হয়। নাম্বার 11, গ্রেটরি ফ্রগ। এরা ব্যাঙের এমন একটা প্রজাতি যারা সাধারণত গাছে থাকতেই ভালোবাসে। এরা নিজেদের শরীরে রং পরিবর্তন করার কাজে বেশ দক্ষ হয়। প্রাণহানির আশঙ্কা হতেই এরা নিজেদের রং গাছের রঙে বদলে ফেলতে পারে, যার ফলে কেউ এদের দেখতে পায় না। এদের সাধারণত আমেরিকা এবং সাউথ ইস্টার্ন কানাডায় দেখতে পাওয়া যায়। এরা সাদা, ধূসর এবং বাদামি রঙের হয়ে থাকে, আর এদের সাইজ প্রায় 2 ইঞ্চির আশেপাশে হয়ে থাকে। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান এই প্রাণীগুলোর মধ্যে আপনি কাকে দেখে সবথেকে বেশি অবাক হয়েছেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।